অযোধ্যায় রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কঠোরভাবে কিছু নিয়ম ও আচার অনুষ্ঠান অনুসরণ করছেন। আগামী 22 জানুয়ারি মন্দিরের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, আচারের জন্য যম নিয়ম কঠোরভাবে অনুসরণ করছেন মোদী। তিনি শুধু কম্বল গায়ে মেঝেতে ঘুমাচ্ছেন ও নারকেল পানি পান করছেন। 11 দিনের কোডের মধ্যে রয়েছে তপস্যা ও ধ্যানের মাধ্যমে মন এবং শরীরকে শুদ্ধ করা, পাশাপাশি পালন করছেন বিশেষ ডায়েট, ফলে খাবার তালিকা থেকে বাদ দিয়েছেন পেঁয়াজ রসুন সহ বেশ কিছু আইটেম। 12 জানুয়ারি থেকে মন্দিরের পবিত্রতার আচার শুরু হয়েছে। 22 জানুয়ারি মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার পূজা করবেন মোদী। লক্ষ্মীকান্ত দীক্ষিতের নেতৃত্বে পুরোহিতদের একটি দল প্রাণ প্রতিষ্ঠার মূল আচার সম্পাদন করবে। মন্দির কমিটি বলেছে, প্রাণ প্রতিষ্ঠা মানে মূর্তিকে ঐশ্বরিক চেতনায় আত্মসাত করা এবং মন্দিরে পূজা করা, প্রতিটি মূর্তির জন্য এটি অপরিহার্য। এর জন্য শুভ সময় 22 জানুয়ারি দুপুর 12:30। মন্দির ট্রাস্ট বিশেষভাবে দেশ বিদেশের 11,000-এর বেশি অতিথিকে আমন্ত্রণ করেছে। কেন্দ্র সরকার তার সমস্ত অফিসে অর্ধেক বেলা বন্ধ ঘোষণা করেছে।